আসসালামু আলাইকুম, আমি নাসিম, মালয়েশিয়া প্রবাসী। আমি অনেকদিন ধরে মালয়েশিয়া আছি, একটানা 6 বছর। এই 6 বছরের ভিতরে শুধু আমি ইনকাম 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 কাজের জন্য আমি কোনো জায়গায় যেতে পারতাম না। কিন্তু ইনশাল্লাহ আগামীকাল শনিবার আমি এই দেশে মালয়েশিয়াতে মোটর সাইকেলের লাইসেন্স করব, এমনকি আমি এখানে একটা ভালো একটা মোটর সাইকেল কিনব, হতে পারে সেটা RM5 বাসন 3। আর তা যদি না হয় তাহলে এ দেশে বলে ওয়াই সুক্কু, মানে ইয়ামহা, কিন্তু 150 cc গাড়ি, কিন্তু ওটা লোকা ওয়াই কয়, ঠিক আছে, ওয়াইলিমা বেলাস, মানে ওই ইয়ামহা, মানে কারণ যে 150 cc একটা গাড়ি আছে, RS, ঠিক আছে, ওটাই কিনবো। কিনে আমি আমার যে ডিস্ট্রিক্টে থাকি সমস্ত জায়গায় আপনাদেরকে ভিডিও করে দেখাবো, আর কোন কোন জায়গায় তেলেঙ্গানো কোন কোন জায়গায় ভালো ইন্টারন্যাশনাল একটা মসজিদ আছে সাগর পাড়ে, কীরকম সমস্ত তথ্য দিব। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এমনকি পেজটা ফলো দিয়ে রাখবেন। আর অল মনে করেন যে তেলেঙ্গানা শহর আপনাকে দেখাবো, সেই জন্য পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। আর কমেন্টে আপনি অবশ্যই জানাবেন ভাই, আপনি মালয়েশিয়া অথবা যে কোনো দেশে প্রবাসী হবেন না কেন, কোন থাল ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাংলাদেশি ইন্ডিয়া ভাইরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা যে আগামীকাল তো এই দেশে প্রথমে ড্রাইভার লাইসেন্স যদি করতে চান, এদেশের টাকা গেলাম মেলা টাকা খরচ হয়েছে, ঠিক আছে, এদেশের টাকা না তো বাংলাদেশের টাকা মেলা টাকা খরচ হয়েছে। অলরেডি আমি 450 ringgit অলরেডি জমা দিছি, এমনকি পাসপোর্টের ফটোকপি জমা দিছি আর পারমিটের ফটোকপি জমা দিছি। এখন আগামীকাল শনিবার, এই শনিবার আমি যাবো ক্লাস নেবে। কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে ভাই, মালয়েশিয়া যে আমরা থাকি, আমরা কলম চলিত ভাষাটা পারি, ঠিক আছে, বইয়ের ভাষা আর চলিত ভাষা মেলা কলম রাত দিন কলম তফাৎ। তে আমি তো মালয় ভাষা পারি, এখন আমি বই দিছে, বইয়ে তো আজ মনে করেন যে এই চলিত ভাষা না, সবলকা বইয়ের শুদ্ধ ভাষা সেই জন্য কিন্তু আমার মাথার ভিতরে খেলতেছে না, ঠিক আছে। এই জন্য নিয়ত করছি যে ইনশাল্লাহ কালকে ক্লাসে যাব, ক্লাস করব। ক্লাস করার পর রুমে আসিয়া মানে প্রশ্ন আছে 150 প্রশ্ন আছে, 250 প্রশ্নের মধ্যে গেলে আপনি 50টা প্রশ্ন আসবে, হে 250 প্রশ্নের মধ্যে যাবে 50টা প্রশ্ন আসবে, তার ভিতরে আপনার ম্যাক্সিমাম 45 পেতে হবে। 45 পয়েন্ট পাইলে গেলা আপনাকে হলো ড্রাইভার লাইসেন্স দেবে শুধুমাত্র একা চড়ার জন্য। পরে আপনার যেরকম আমাদের BRTC না কি কয়, সেখানে যেরকম যায় ট্রেনিং দেওয়া লাগে, তারপরে মনে করেন যে খুব ডান হাত উঁচা করো ডান হাত, আর খুব বাঁ হাত উঁচা করো বাঁ হাত, এরকম করে মানে এদেশে কয় GPJ। আর আমাদের বাংলাদেশে যাতে সম্ভব হচ্ছে ট্রাফিক পুলিশ নাকি যে কোনো একটা হোক না কেন, যে তারা থাকবো, তারা থেকে দেখবো যে আমি পারি কি না পারি। অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভিডিও দেখবেন আর পেজটা ফলতে রাখবেন, ইনশাল্লাহ ভিডিও পাবেন। মালয়েশিয়া আপনারা কোন জায়গায় কেটে আসছেন, ইনশাল্লাহ আমি যদি ড্রাইভার লাইসেন্স করতে পারি আপনিও পারবেন, আপনিও মালয়েশিয়াতে গাড়ি নিয়ে চলতে পারবেন। এদেশে কিন্তু গাড়ির দাম কম, আমি ইনশাল্লাহ RN5 কিনে আপনাদেরকে দেখাবো যে গাড়ি কয়টা কিনলাম, আর মালয়েশিয়া কীরকম, রাস্তাঘাট কীরকম, কোন জায়গায় কী আছে, সমস্ত কিছু তথ্য আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। যদি আপনারা পাশে থাকেন, যদি সাপোর্ট করেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। আপনারা যদি সাপোর্ট না করেন ভাই, তাহলে কিন্তু আমি কলম আপনাদের দেখাতে পারবো না। তো কি আপনি যদি পেজটা ফলো দিয়ে রাখেন, আমি ভিডিও চালে আপনি পাবেন, আপনি একটু কমেন্ট করেন আমি ভিডিও চালে আপনি পাবেন, একটা লাইক করলে আমি ভিডিও চালে আপনি পাবেন, তে আশা করি বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন।